মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরা তো ভালোই আছি। তো তোজোভাগে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকে শনিবার, শনিবারে সকাল 8টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এইমাত্র ঘুম থেকে উঠে ড্রেস চেঞ্জ করে আমি ঘরটা ঝাড়লাম। তো আমার ছেলেও এরপরে উঠে পড়েছে, ওকে ও নিচে আছে, মানে বাইরে আছে, আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বিছানা গোছানো হয়ে গেলে জামা কাপড় আছে সেগুলোকে কেচে নেবো। আজকেও অনেকগুলো জামা কাপড় আছে, কিন্তু ওয়েদারটা তো খুব খারাপ, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মানে রোদ ওঠেনি, কী যে হবে জানি না। তো মেঘলা আর রোদ নিয়েই মানে সারাদিনটা মনে হয় যাবে। আর আমার গোছানো হয়ে গেলে আগে ছেলেকে আমি ওটস করে খাইয়ে দেব, তারপরে আমি কাপড় টাপড় কেচে নেবো, কারণ কাপড় কাচতে গেলে তো দেরি হবে, ওর খিদে পেয়ে যাবে সেই জন্য। তো দেখো আমার খাওয়ানো হয়ে গেছে, খাওয়ানোর পরে আমি কাপড় টাপড়গুলো কেচে নিচ্ছি। আজকে আমি রান্না করবো, দেখো পুঁই শাক আলু বেগুন দিয়ে সর্ষে বাটা আর পেঁয়াজ রসুনটা কেটেছি, ওটা একটু ঘুগনি, কালকে মটর ভিজিয়েছিলাম সেটা দিয়ে ঘুগনি করব। আর পনির আলু পটল দিয়ে একটা তরকারি করব, আর কাঁচা লঙ্কাগুলো পুঁই শাকে দেওয়ার জন্য। তো এদিকে আমি পনিরগুলোকে দেখো ভেজে নিচ্ছি, এরপরে একে একে আলু পটল সবগুলোই ভেজে নেব। তো আজকে তো বাজার গিয়েছিলাম, আজকেও বাজার গিয়েছিলাম, একটু একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো যার জন্য ছাতা নিয়ে গিয়েছিলাম। আর তোমাদের সঙ্গে তো আগে একদিন পনিরের তরকারিটা শেয়ার করেছি, তাই আজকে ডিটেলসে কিছু বললাম না, তোমরা এমনি অল্প একটু শ্যুট করেছি সেইটুকু তোমরা দেখো। দেখো এখানে মশলাগুলো দিয়ে দিলাম, আদা জিরে লঙ্কা, দেওয়ার পরে হলুদ লবণ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। কষিয়ে পটল আলু দিয়ে জল দিয়ে তারপরে একটু ফোটানো হয়ে গেলে, সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলেই আমার হয়ে যাবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সর্ষে বাটা দিয়ে পুঁই শাক, এখানে আছে ঘুগনি, আর আছে হচ্ছে আলু পটল পনির দিয়ে তরকারি, এটাই আজকে দুপুরের খাবার। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, এখন বাজে বিকেল 1:45। তো আজকে সকাল থেকে তোমাদের সামনে আসিনি, এক্ষুনি আসলাম কথা বলার জন্য। তো
আসিনি, ইচ্ছে করেও আসিনি, আবার বলতে পারো যে ইচ্ছে করছিল না আসতে, সেই জন্য আসিনি। তো ঘড়িটা অনেক দূরে আছে যার জন্য দেখাতে পারবো না, আর বৃষ্টি হচ্ছে, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না আমি জানি না। আর এই যে আমার বেটু, বেটু হাই করো, ঠিক হচ্ছে, শুনে দাও শুনে দাও। তো আমি আর আমার বেটু বসে বসে বৃষ্টি দেখছি, আর আমাদের খাওয়া দাওয়া হলো এই একটু আগে 3টার সময় খাওয়া দাওয়া হলো। তো ছেলে ঘুমিয়েছিল, ওর বাবাকে বুঝতে পারেনি, এসেছিল চলে গেল। আর আমার ছেলে তো খেয়েছে সেই 12:30টার সময়, তখনই ওই একবারই ওরকম খাওয়াই, পরে যদি আমাদের সঙ্গে ভাত টাত খায় ওকে খাওয়াই। তো এই তো আর কি, এভাবেই সারাদিনটা কেটে গেল। বৃষ্টির দিন না কেমন একটু আলসেমি আলসেমি লাগে না, তাই না বলো, কার কার লাগে? বসে বসে আর মানে ভালো লাগছে না, এই একঘেয়ে জীবন রোজ, এই বাড়িতে একই কাজকর্ম করো, খাওয়া দাওয়া করো, রান্নাবাড়ি করো, আর ভালো লাগে না এইভাবে। তো আগে তো মানে করো বিয়ের আগে একটা বাধা ধরা বিধি ছিল যে স্কুল কলেজ প্রাইভেট মানে কোনো কাজ করতে হতো না, সেখানে যেতাম, মজা করতাম অনেক বন্ধু বান্ধবীদের সঙ্গে, খুব মিস করি দিনগুলো সত্যি। বলছি কত জায়গায় যেতাম, ঘুরতাম, তো দিনগুলো হয়তো আর কোনোদিনও ফিরে পাবো না, খুব খারাপ লাগে মাঝে মধ্যে মনে করলে। সেই দিন সত্যি মানুষের যখন পড়াশোনার যে লাইফটা থাকে, বিয়ের আগের লাইফটা, ওর মতো সুখের বোধ হয় আর কিচ্ছু হয় না। তোমাদের কি মনে হয় অবশ্যই তখন জানিও। আর এই যে দেখো বৃষ্টি হচ্ছে, জামা কাপড়গুলো একদম ঠিক আছে, ও ওরকম জীবন হয়তো আর পাবো না। সবাই একসঙ্গে স্কুলে যেতাম, সরি হ্যাঁ স্কুলে যেতাম, কলেজে যেতাম, তারপরে যখন আমি উচ্চ মাধ্যমিক পাশ করেছিলাম তারপরে কম্পিউটার শিখতে যেতাম, সবাই মিলে একসঙ্গে আনন্দ করতে ঘুরতে যেতাম। তো আমাদের বাড়ি থেকে আমার কলেজ, তারপরে কম্পিউটার সেন্টার প্রাইভেট সবই মনে করো 8 ঘন্টা মতো গাড়িতে যেতে লাগতো। তো আমি গাড়িতে করেই যেতাম, খুব সবাই মিলে একসঙ্গে যেতাম আর মজা করতে ঘুরতে যেতাম। গাড়ির সবাই বুঝতে পারতো যে এই যে যাচ্ছে একটা ব্যাপার, ওরা তো মাঝে মধ্যে বিরক্ত হয়ে যেত আমাদের রক্ষা করে। পাড়াতে ওরকম অনেক ছিল যে ছোটো বড়ো বা সমবয়সী তারা ছিল, তাদের সঙ্গে আড্ডা মারতাম বাড়িতেই, মনে করো আমার বাড়িতে, বাবুদের বাড়িতে, যার বাড়ি হোক, লুডু খেলা। আমরা ছোটোবেলায় কিন্তু অনেক রকম খেলেছি, লুডু, গাদল, ছিগুড়ি, দৌড়াদৌড়ি, মানে প্রচুর খেলা, পুতুল, মানে কত কি খেলেছি। এখনকার বাচ্চা কাচ্চা হয়তো সেগুলো ভাবেই না, বাবারা জানবেও না। এখনকার আমরা নিজেদেরকে মানে নিজেদের কাজ করার জন্য বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দিই, যেটা আমিও করি মাঝে মধ্যে, করতে হয় তো, কিন্তু কিছু করার থাকে না যেই কারণে মাঝে মধ্যে দিতে হয়। তো কিন্তু আগে তো ওগুলো ছিল না, মোবাইল টোবাইল কিছু ছিল না, আমরা খেলতাম, ঘুরতাম, তারপরে আমার পাড়ায় সমবয়সী অনেক কিছু, ওদের সঙ্গে খেলতাম, আড্ডা মারতাম, মানে কী বলবো, প্রচুর মিস করি দিদি, একসঙ্গে সব কিছু, একসঙ্গে প্রাইভেট যাওয়া, পাড়াতে মানে আমাদের পাড়াটা, আমার বাপুর বাড়ির পাড়াটা ছিল, সবাই সবার সঙ্গে কথা বলে, মেশে সবাই সবার বাড়ি যায়, এগুলো আমার না খুব ভালো লাগে যে সবাই একসঙ্গে মিশিয়ে একসঙ্গে মানে একতাটা খুব ভালো লাগে। কিন্তু যেগুলো এখন তো আর পাওয়া যায় না যেরকমভাবে সব জায়গায়, মানে আমি যেখানে আছি এখানে মেশে একে অপরের সঙ্গে, এরপর জানি না কোথায় যাবো, আবার ট্রান্সফার দেওয়ার কথা আছে, তো ট্রান্সফার দিলে জানি না কেমন জায়গায় যাবো, সেখানে কেউ মিশবে কি না। যাই হোক, বিকেলবেলাটা তো একটু খারাপ লাগে না, বিকেলবেলাটা বেরোলে একটু ভালো লাগে, হয়তো ট্রান্সফার হয়ে যাবে, চলে যেতে হবে আমাদেরকে, খুব খারাপ লাগবে। অনেকদিন হয়ে গেল ছিলাম, ছোটো নিয়ে এসেছিলাম আমার ছেলেকে, এখানেই ও সব কিছু বসা, হামাগুড়ি, দাঁড়ানো, হাঁটা, কথাটা এখনও সেখানে শব্দ শিখেছে, তো এগুলো সবই শিখেছে, খুব খারাপ লাগবে যেতে। অনেকদিন থাকলে না মায়া হয়ে যায় বলো, যে কোনো জায়গায় ও থাকতে চাইবে না, যারা যারা বাড়ির এই বাড়িতে আছে তাদের জন্য হয়তো কান্নাকাটি করবে, খুব খারাপ লাগবে, কিন্তু কী করা যাবে বলো, যেতেই হবে।
আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি, কারণ ওকে খাওয়াবো এখন, কারণ টাইম হয়ে গেছে দুধ টুধ গরম করে। তো তোমরা আমার ভিডিওটা পুরো দেখো, যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও, ঠিক আছে? পরে আসছি। এখন খাচ্ছি হচ্ছে আলুর চপ আর পেঁয়াজি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো টাটা, আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে সাপ